মানে রিসেন্টলি দেখা শুরু করছি আমি টাইম পেয়ে গেছি নেটফ্লিক্স দেখতে দেখতে আমি ভালোই লাগতেছে আর হিন্দি সিরিয়াল এর সাথে এটা তুলনা করলে কোয়ালিটি আমার কাছে যেটা মনে হয়েছে আমি একটা নাটক দেখতেছি ফ্যামিলি ক্রাইসিস এটা আমি এক থেকে শুরু করে 174 নম্বর পর্বে আছি হ্যাঁ আমার কাছে একদম কোনো উদ্ভট গল্প মনে হয় নাই আমার কারো অভিনয় এখানে ওভার মনে হয় নাই কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আমি তো টেকনিক্যাল মানুষ লাইন আমার কোনো কিছু টেকনিক্যাল মানে উইকনেস আছে যেমন লাইক গল্পের গল্প মতে পর্বটাতে দেখাচ্ছে যে তুমি এখন দুপুরে লাঞ্চ করতে বসবা ডায়লগ এই আসতেছে আবার একটা টাইম দেখাচ্ছে পরিবারের আরেক সদস্য রাত 12টা বাজে ঘুমাতে যাচ্ছে মানে এই ধরনের উইকনেস আছে কিন্তু হিন্দি সিরিয়ালের তুলনায় আমাদের বাংলা নাটক অনেক 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 ভালো হিন্দি সিরিয়াল হচ্ছে উদ্ভট গল্প উদ্ভট অ্যাক্টিং ওভার রিয়েক্ট করে ভাই মানে আমাদের সমাজে আমাদের কালচারে ভারতীয় কালচারে কোন ছেলের বউটা সম্পত্তির জন্য শ্বশুরে বিয়ে করে আমাকে মানে একটা উদাহরণ দেখাও তো আর আমি একটা মানুষ অপছন্দ করি লাইক কোন ছেলের বউটা কিংবা শাশুড়ি তাদের মারামারি কাটাকাটি ঘৃণা হোক তাই বলে কেউ বিষ দিয়ে মেরে মানে আমি কেন নিজের ক্ষতি করবো কেন আমি বিষ দিয়ে মেরে আমি জেলে যাবো মানে এই ধরনের উদ্ভট জিনিসটা যেটা আমার একদম পছন্দ না আমার কাছে লাগে যে সবার হিন্দি সিরিয়াল বাদ দিয়ে বাংলা নাটক দেখা উচিত বাংলা নাটক খারাপ না হয়তো আমাদের কিছু উইকনেস আছে সেটা কেন আমি জানি না আমি এই লাইনের লোক না কিন্তু অ্যাজ এ অডিয়েন্স আমার তো খারাপ লাগতেছে না বাংলা নাটক দেখতে